তোমরা হয়তো এই বিশাল ফটকটি দেখে বুঝেই গেছো যে এই ফটকটি কোথাকার। তো তাও একবার আমি বলে দেই যে আমরা আজকে চলে এসেছি ইসকনে, আর ইসকনে এসে আজকে সারাদিনে কি করলাম সব কিছুই রয়েছে এই ভিডিওটিতে, তাই অবশ্যই না স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। সো গাইস, ইসকনে ঢুকতে গেলেই তোমাদের প্রথমে এই ঘরটিতে জুতো রাখতে হবে, আর তোমরা ব্যাগপত্র নিয়ে আসলে সেটাও রাখতে পারো। আর একটা কথা যে জুতো যেখানে সেখানে থাকলে কিন্তু তোমাদের ফাইন ভরতে হবে। আমরা যেদিন ইসকনে গিয়েছিলাম সেদিনকার ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই উপলক্ষে ইসকন থেকে একটি বড় পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই পুজোর অংশ হতে প্রায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে জমা হয়, আর সেদিনকে আমারও হয়তো ভাগ্য ছিল সেখানে গিয়ে উপস্থিত হওয়ার, তাই জন্য আমিও সেখানে চলে যাই। আর সত্যি কথা বলতে এত সুন্দর অ্যাটমসফিয়ার আমি কোনো জায়গায় খুঁজে পাইনি। তোমরা তো জানোই ইসকনে গেলে একটা আলাদাই অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে থাকে, আর সত্যি কথা বলতে সেখানে গিয়ে অনেক কিছু দেখার রয়েছে, উপভোগ করার রয়েছে। আর তাই তোমাদের কাছে আমারও একটা প্রশ্ন রয়েছে যে তোমরা ইসকন মন্দির সম্পর্কে কি ভাবনা তোমাদের মধ্যে রাখো, যদি তোমাদের মধ্যে কোনো ভাবনা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমরা এরপর চলে আসলাম মেন মন্দিরে, আর মেন মন্দিরে ঢুকেই আমি প্রথমেই উপরের দিকে তাকাই, কারণ উপরের দিকে কৃষ্ণের এত বড় দুটো ছবি রয়েছে যেই ছবিগুলোর মধ্যে অনেক মিনিং খুঁজে পাওয়া যায়। আমি ওখানে কিছুক্ষণ বসে থাকি, আর বসে থাকার পর আমার যত ইচ্ছে আছে, আমার যত কর্ম করার ইচ্ছে আছে, সেই সবগুলো আমি মনের মধ্যে থেকে ভাবতে শুরু করি, আর ভগবান কৃষ্ণের সাথে শেয়ার করতে শুরু করি। তারপর আমি দেখতে পারি যে এক ভাই অনেককেই তিলক পরিয়ে দিচ্ছিল, তারপর আমিও সেখানে চলে যাই। তারপর আমি রিকোয়েস্ট করি যে আমাকেও কি পড়ানো যাবে, তো সে বলে হ্যাঁ অবশ্যই যাবে। তো তারপর আমিও একটু তিলক পরি, কারণ আমার মন খুব টানছিল যে একটু তিলক পরি আর দেখি আমাকেও কেমন লাগে। গাইস, তারপর আমাদের তিলক পড়া হওয়ার পর তারপর দেখলাম যে মন্দিরের চারপাশ দিয়ে একটা রাস্তা রয়েছে যেদিক দিয়ে সবাই ঘুরে ঘুরে আসছে। তো আমি তো প্রথম গিয়েছিলাম, আর আমি অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম, তখন সেটা আমার মনে নেই। তো তাদেরকে দেখে আমিও একটু চারদিক ঘুরে নিলাম, আর ঘুরতে ঘুরতে আমি অনেক ছবি দেখেছি এখানে, যেই ছবিগুলো তোমরা পরপর দেখতে থাকলে মনে হবে যে একটা একটা গল্প এই ছবিগুলোর মধ্যে রয়েছে। তো আমিও সেটা বুঝতে পারি, আশা করি তোমরাও বুঝতে পারবে সেখানে গিয়ে। মন্দির থেকে একটু বেরিয়ে নিয়ে একটু বাইরে বসি, আর আমার পাশে যাকে দেখছো ইনি হচ্ছে আমাদের বাবাই ব্রো। আর বাবাই কিন্তু এইটুকু বলে রাখি যে ও আমার কিন্তু পেজেই মেসেজ করেছিল, মেসেজ করার পরই আমাদের বন্ধুত্বটা হয়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ তোমরা হয়তো অনেকেই আমাকে মেসেজ করো, আমি হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারি না, কিন্তু এটাই সত্যি যে আমি যাদের সাথে একবার মিশি তাদের সাথে যদি আমার ভালো লাগে অবশ্যই আমি তাদের সাথে আরও পরবর্তীকালে মিশার চেষ্টা করি।
গাইস আমি আমার বাড়ির জন্য একটু ইসকনের প্রসাদ নিয়ে নিই, যেটা ওখানে তোমরা গেলেও পেয়ে যাবে। তারপর আমরা কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখি। আর সত্যি সন্ধ্যা আরতির সময় এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় না, তোমরা গেলেই বুঝতে পারবে। তো গাইস তোমরা যদি এখনো ব্লগটা দেখতে থাকো তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই লিখবে রাধে রাধে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে। হরে কৃষ্ণা।